বেগম জিয়ার চিকিৎসা নিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান তথ্যমন্ত্রীর। কিছু এনজিওর কারণে রোহিঙ্গা স্থানান্তর আটকে আছে বললেন পররাষ্ট্রমন্ত্রী। পাঁচ বছরে বিশ্বে জিডিপি প্রবৃদ্ধির হারে শীর্ষে বাংলাদেশ বললেন অর্থমন্ত্রী। এবং আগামীকাল কেবিনে নেওয়া হবে ওবায়দুল কাদেরকে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে, আপনাদের সাথে আছে আমি সালমান এম রহমান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। সোমবার তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের চিকিৎসার সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট অধ্যাপক ডাক্তার আবু নাসার রিজভি রোববার এ তথ্য জানান। তিনি জানান, ওবায়দুল কাদের চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক কথা বলছেন। এর আগে কার্ডিও সার্জন ডাক্তার সিবাস্টিন কুমার সামি ওবায়দুল কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান। এ সময় সহধর্মিনী বেগম ইস্তাতুন্নেসা কাদের, ছোট ভাই আব্দুল কাদের মির্জা, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে জনগণকে বিভ্রান্ত না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে সরকার আন্তরিক বলেও মন্তব্য করেন তিনি। তিনি বিএনপির মতো একটি দলের চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেছেন, এটি কোনো নতুন অসুখ নয়। এরপরও বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য সরকার অত্যন্ত আন্তরিক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম খালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ, তিনি সোজা হয়ে বসতে পারছেন না। রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে সকালে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, অসুস্থ বেগম জিয়াকে কারাগারে রাখা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। কোথায় যাবে গণতন্ত্র? কোথায় গণতন্ত্রের সেই ধারণা? আমাদের যে মূল্যবোধ, আমরা এতদিন যে শুনতাম যে আপনার বিচারের কথা বলা হয় যে 100টা অপরাধীকেও যদি বাদ দিতে হয় বাদ দেবা, কিন্তু একটা নিরাপরাধ লোককে শাস্তি দেবে না। আমরা দেখলাম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে মামলায় তার কোনো সম্পৃক্ততা নেই, যে ট্রাস্টের সঙ্গে তিনি কেউ না, এবং যে ট্রাস্টের টাকা আপনার কথায় মামলা করা হয়েছে সেই টাকা কখনো তসরিভুক্ত হয়নি, বরং যে টাকা ছিল তা তিন গুণ হয়েছে ব্যাংকে, সেই মামলায় তাকে সাজা দিয়ে, এবং সাজাটা কি প্রথমে 5 বছর হলো, পরে আবার সেটাকে বাড়িয়ে 10 বছর করা হয়েছে। অর্থমন্ত্রী আহ ম মুস্তফা কামাল জানিয়েছেন, গত 5 বছরে বিশ্বে মাথাপিছু জিডিপি প্রবৃদ্ধির হারে শীর্ষ দেশ বাংলাদেশ। শনিবার বাড়িধারার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের গুরুত্ব তুলে ধরে আলোচকরা বলেন, যে কোনো উন্নয়ন টেকসই করতে প্রয়োজন মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান আর শিক্ষক। এ সময় 2025 সালে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ ও পরিচালনায় রোবোটিক প্রযুক্তি সংযোজিত হবে বলেও জানান অর্থমন্ত্রী। আজকে এই বাংলাদেশে 3 জন ছেলে মেয়ে যারা আজকে জন্মাবে, এর মাঝে 2 জন অবশ্যই কমপক্ষে 100 বছর তারা হায়াত পাবে। আমাদের সামনে আরো কঠিন দিন আসতেছে। বর্ষার আগেই রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তরে সরকারের প্রস্তুতি থাকলেও কিছু এনজিওর কারণে স্থানান্তর কার্যক্রম আটকে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সকালে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সেনাবাহিনীর বিচারের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিনিধি দলকে সহায়তা করবে বাংলাদেশ। আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি আসানসোলের কাজটা শেষ করতে, এবং শেষ করলে পরে আমাদের বিশ্বাস এই বৃষ্টির আগে যদি 1,00,000 যায় তাহলে তারা যারা যাবে তারা শান্তিতে থাকবে। সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় শাহিদা নামে আরও এক নারীর লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে নিখোঁজ 6 জনেরই লাশ উদ্ধার করা হয়েছে। রোববার ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনী তৃতীয় দিনের মতো বুড়িগঙ্গায় উদ্ধার অভিযান চালায়। এরপর সকাল 10টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে শাহিদার লাশ উদ্ধার করা হয়। পরে সেটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার রাতে রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে এক পরিবারের 6 জন নিখোঁজ হয়। এ ঘটনায় আহত শাহজালাল রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বেগম জিয়ার চিকিৎসা নিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান তথ্যমন্ত্রীর। কিছু এনজিওর কারণে রোহিঙ্গা স্থানান্তর আটকে আছে বললেন পররাষ্ট্রমন্ত্রী। পাঁচ বছরে বিশ্বে জিডিপি প্রবৃদ্ধির হারে শীর্ষে বাংলাদেশ বললেন অর্থমন্ত্রী। এবং আগামীকাল কেবিনে নেওয়া হবে ওবায়দুল কাদেরকে। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।